গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড ডোমজুড়ে লালবাড়ি ঘোষপাড়ায়। রবিবার রাত 9টা নাগাদ তপতী পাল নামে এক গৃহবধূ রান্না করতে গিয়ে আচমকা দুর্ঘটনাটি ঘটে বলে দমকল সূত্রে খবর। রবিবার রাতে ওই বাড়িতে আগুন দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। তারা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। তারপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা দুয়েক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো খবর না থাকলেও বাড়িটি পুরোপুরি ভস্মীভূত হওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন দমকলের আধিকারিকরা। গ্যাসটা কবে তুলেছিলেন? কালকে তুলেছিলেন। কালকে থেকে একবারও জ্বালিয়েছিলেন? প্রাথমিকে আমরা অনুমান করছি যে গ্যাস থেকে আগুনটা লেগেছে। ওনারা যে গ্যাস সিলিন্ডার কালকে পরশু লাগিয়েছিলেন, সেখানে যে ভাল্ব থাকে ওই যে রাবার, সেটা কোনো কারণে লিকেজছিল, আওয়াজ গ্যাসটা বেরোচ্ছিল, তাতে যখন যে লাইটার জ্বালিয়েছে তখন অটোমেটিক ধরে নিয়েছে, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে, ধরার পরে যা হয় সেটাই হয়েছে। আনুমানিক ক্ষতির পরিমাণ কিছু জানেন? আমরা অ্যাপ্রক্স 7-8 লাখ টাকার মতো। কিছু ডকুমেন্ট পাওয়া গেছে রিকভারি করার? ডকুমেন্টস বলতে কি? দাঁড়ান না, আপনি চুপ করুন। ডকুমেন্টস ওনার বাড়ির সব কিছুই পুড়ে গেছে, আলমারি থেকে শুরু করে বেডিং ফেডিং যা ছিল, আসবাবপত্র জিনিসপত্র ওর ভ্যালুয়েবল ডকুমেন্টস সব কিছুই পুড়ে গেছে। আটা আটা ট্রান্সফার করুন।